হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ট্রান্স ফোবিয়া। মাই সেলফ প্রদীপ সরকার, স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো, তোমরা কিন্তু কালকে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্টই পেয়ে গেছো, এবং যারা অ্যালটমেন্ট পেয়েছো তাদের অভিনন্দন জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে একটু নতুন বিষয়ে আলোচনা করতে চলেছি, যে কী কী ডকুমেন্টস লাগতে পারে তোমাদের অ্যাডমিশনের সময়। দেখো, এখানে দেওয়া আছে অ্যাডমিশন এর সময় কী কী ডকুমেন্টস লাগতে পারে। দ্য ডকুমেন্টস ডেট আর রিকোয়ার্ডস ডিউরিং অ্যাডমিশন ইন অরিজিনাল অ্যান্ড টু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস আর স্টেটেড হেয়ার উইথ। দেখো, এই নোটিশটি কিন্তু, অর্থাৎ এই অ্যাডমিশনের কী কী ডকুমেন্টস লাগবে, এটি কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে দিয়েছে। আর এই ডকুমেন্টসগুলি কিন্তু প্রত্যেকটি কলেজেই সেম লাগে, অর্থাৎ প্রত্যেকটি কলেজেই কিন্তু অ্যাডমিশনের সময় এই ডকুমেন্টসগুলি লাগবে। এবার বলি, দেখো, প্রথমে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি লাগবে, নিটের অ্যাডমিট কার্ডটি লাগবে। এটি কিন্তু আমি আগেও বলেছিলাম, আমি কিন্তু আগে আমার একটা ভিডিওতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগতে পারে সে বিষয়ে বলে দিয়েছিলাম। তো আজ আমি আবার একটু নতুন করেই বলছি, অফিসিয়াল নোটিশ বের হওয়ার পরে। তো দেখো, প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে, নিটের যেটি ছিল, তারপর কিন্তু স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড যেটি ছিল সেটি কিন্তু লাগবে। তার নাম্বার থ্রিতে থাকছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, ক্লাস টেন সার্টিফিকেট আর ক্লাস টেনের অ্যাডমিট কার্ড লাগবে, এটি কিন্তু এস প্রুফ হিসাবে। দেখো, বার্থ সার্টিফিকেট থাকলেও কিন্তু অনেক সময় তোমার কাছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ডটি চাইতে পারে, সো অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই রাখবে, ঠিক আছে। নাম্বার ফোরে থাকছে ক্লাস টেন প্লাস টু এর সার্টিফিকেট, তারপর ক্লাস টেন প্লাস টু এর মার্কশিটটি লাগবে কিন্তু, ঠিক আছে। আর এখানে কী কী ক্রাইটেরিয়া ছিল, কত পার্সেন্ট নাম্বার থাকতে হয়, এটি কিন্তু তোমরা আগে থেকেই জানো, আমি কিন্তু আমার আগের ভিডিওগুলিতে বলেছি। এবং কত পার্সেন্ট মার্কস থাকলে কাউন্সিলিংয়ে বসা যায় সেটিও কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো টেন প্লাস টু এর মার্কশিটটা লাগছে, তারপরে কিন্তু প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার জেনারেটেড অনলাইন ফর্ম ওয়েবসাইট wbmcc.nic.in। দেখো, যে তোমরা কিন্তু লগ ইন করার পরে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটি কিন্তু প্রিন্ট করে নেবে অবশ্যই, আর ওই প্রিন্ট কপিটা কিন্তু লাগবে, আর ওই প্রিন্ট কপিটা কিন্তু জেরক্স কপিও নিজের কাছে রেখে দেবে, ঠিক আছে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। তারপরে থাকছে এনি ওয়ান ভ্যালিড প্রুফ অফ আইডেন্টি। দেখো, আইডি কার্ড লাগবে যে কোনো একটি, দেখো কলেজ আইডি কার্ড লাগতে পারে, স্কুল বা কলেজে যারা পড়েছো, ভোটার কার্ড হলে হবে, আধার কার্ড হলে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো একটি হলেই হবে। আর আধার কার্ডটি কিন্তু প্রত্যেকেরই আছে আর কি, আধার কার্ডটি কিন্তু কমন, আধার কার্ডটি কিন্তু রাখলেই হবে, ঠিক আছে, বাকিগুলি না থাকলেও হবে। তারপরে দেখো, মেডিকেল সার্টিফিকেট লাগবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করাতে হবে, কার্ড থেকে করাতে হবে, এটি আমি আগে বলে দিয়েছিলাম। তো মেডিকেল সার্টিফিকেট কিন্তু নাম্বার এইটে লাগছে। তারপরে দেখো, ফাইনালি সাকসেসফুলি ভেরিফাইড স্লিপ জেনারেটেড অনলাইন ফর্ম wbmcc.nic, এই সার্টিফিকেটটা কিন্তু লাগবে। আর সাকসেসফুলি ভেরিফাইড যেই স্লিপটি জেনারেট হয়, ওটি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে জেনারেট হয়। এবার তোমাদের তো অ্যাডমিশনের দিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অর্থাৎ প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশনটি হবে। সো এই ফাইনালি সাকসেসফুলি ভেরিফাইড স্লিপটি কিন্তু ওখানেই তোমাদের প্রিন্ট হবে, ঠিক আছে। তো এখানে দেখো দেয়া আছে, দ্য স্টেট কোটা ডকুমেন্ট ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ভেরিফিকেশান সেন্টার অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ শোয়িং অনলাইন পেমেন্ট প্রুফ ডিউরিং দ্য প্রি কাউন্সেলিং ফেজ। এগুলো কিন্তু তোমাদের এবার করতে হয়নি, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রি কাউন্সেলিংটাই এবার হয়নি, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে ওরা কিন্তু একটি তোমাকে ভেরিফাইড লেখা, অর্থাৎ সাকসেসফুলি ভেরিফাইড লেখা স্লিপ কিন্তু জেনারেট করে দেবে, সেটি কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তারপর দেখো, ক্যান্ডিডেট শুড অলসো বিং দ্য ফলোয়িং সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবেল, যাদের জন্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেবেল, যারা এসসি এসটি ওবিসি হিসাবে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু এই তাদের কাস্ট সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে, অর্থাৎ অবশ্যই নিয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে। আর এই সার্টিফিকেটগুলি কিন্তু সঙ্গে দু কপি করে জেরক্স কপি নিয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটি সার্টিফিকেট কিন্তু দু কপি করে জেরক্স কপি নিয়ে যাবে। দেখো, বেঞ্চমার্ক ফিজিক্যাল ডিসএবিলিটি সার্টিফিকেট ইস্যু ফর্মের ডিউলি কনস্টিটিউট অ্যান্ড অথরাইজড মেডিকেল বোর্ড অফ IPGMER কলকাতা ইস্যু উইথ স্টিপুলেটেড টাইম ফ্রেম। দেখো, যারা পিএইচ ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এমন একটি সার্টিফিকেট দিয়েছিল, সেটি কিন্তু অবশ্যই লাগবে।
তারপরে আসি বন্ডের কথায়। বন্ড নিয়ে কিন্তু তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে, যে কত টাকার স্ট্যাম্প পেপারে বানাবো, কীভাবে বানাবো। এই বন্ড পেপারের উপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে, সেটি চেক করে নিতে পারো। এই বন্ড পেপারের উপর ভিডিও কিন্তু আমি সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম, কত টাকা স্ট্যাম্প পেপার লাগবে, কীভাবে বানাতে হবে। দেখো এখানে কিন্তু বলেই দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট দ্য বন্ড ইন ইচ রাউন্ড অফ অ্যাডমিশন আর আপগ্রেডেশন টু দ্য রেসপেক্টিভ কলেজ ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ₹10 মিনিমাম অ্যালং উইথ ডেমি পেপার ইফ ইট ইফ রিকোয়ার্ড ফর। দেখো ড্যামি পেপারটি কিন্তু লাগেই, যতটা বড় লিখতে হয় ওই জন্য ড্যামি পেপারটি লাগে। আর এখানে কিন্তু মিনিমাম অ্যামাউন্ট ₹10 দেওয়া আছে, ঠিক আছে। তো 10 টাকা স্ট্যাম্প পেপার করলেই হবে? তোমাদের মনে অনেকে প্রশ্ন রয়েছে যে 20 টাকার করলে হবে কি না, 10 টাকার করলে হবে কি না। তো দেখো এখানে মিনিমাম অ্যামাউন্ট 10 টাকা দেওয়া আছে, এর থেকে কিন্তু বেশি অ্যামাউন্টে করলেও কোনো প্রবলেম নেই। ডিউরিং আপগ্রেডেশন ফ্রম ওয়ান কলেজ টু আনাদার দ্য আর্লিয়ার সাবমিটেড বন্ড স্টেটমেন্ট উইল বিকাম ইনভ্যালিড অ্যান্ড নিউ বন্ড হ্যাজ টু বি সাবমিটেড ইন দ্য নিউলি অ্যাডমিটেড কলেজ। দেখো যদি তোমার নেক্সট রাউন্ডে আপগ্রেড হয় তখন কিন্তু তোমাকে নতুন বন্ড পেপার বানাতে হবে। আর এটি কিন্তু আমি আমার ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আপগ্রেড হলে কিন্তু নতুন বন্ড পেপার বানাতে হয়, কারণ তুমি এবার যে বন্ড পেপারটিতে অ্যাডমিশান নেবে এবার তো তুমি নতুন কলেজের নামটি লিখেই দেবে আর কি, যে কলেজে তোমার ফার্স্ট রাউন্ডে অ্যালট হলো সেখানে তো তুমি কলেজের নাম লিখেই দেবে। সেকেন্ড রাউন্ডে যখন আবার আপগ্রেড হবে তখন কিন্তু তোমাকে সেকেন্ড রাউন্ডের কলেজের নামটি লিখতে হবে, সো তোমাকে কিন্তু নতুন বন্ড পেপার বানাতে হবে। তারপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের স্টেট কোটা সিটের জন্য, ঠিক আছে। এই ডোমিসাইল সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই লাগবে। তারপরে কিন্তু ফিজ লাগবে, আর ফিজটি কিন্তু আমরা বলেছিলাম যে 6,500 থেকে 7,000-এর মধ্যে লাগে অ্যাডমিশনের সময়, ঠিক আছে। তোমার কাছ থেকে সেমিস্টার ফিজ নিয়ে নেবে, কলেজের অন্যান্য যে ফিজগুলি থাকে সেই ফিজগুলি কিন্তু নিয়ে প্রায় 7,000 টাকা মতো তোমার অ্যাডমিশনের সময় লাগবে। সো এই এই ডকুমেন্টসগুলি কিন্তু অরিজিনাল এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু অবশ্যই রাখবে, 2 কপি করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে রাখবে এবং অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে প্রত্যেকটি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে কি বলতে চাইলাম এই ভিডিওর থ্রুতে তোমাদের, আর কত টাকার বন্ড পেপার লাগবে সেটিও আমি পুরোটা বলে দিলাম। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। এবং তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, কারণ পরবর্তী ভিডিওতে আমার কিন্তু সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ের উপর প্রচুর ভিডিও থাকবে। এরপরে কিন্তু থাকবে প্রেডিকশানের উপর ভিডিও, যেখানে তোমরা জানতে পারবে যে সেকেন্ড রাউন্ডে তোমার কোন কলেজ